গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে সাড়ে আটটা আর আজকে ফাইনালি সেই দিন আজকে আদরিক যাচ্ছে স্কুলের ইন্টারভিউতে তো আজকে কল করেছে আদিত্য নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি বাবা মা দুজনকেই যেতে হয় বাট যেহেতু আদিত্য বলেছে যে এরকম কুহু আছে টু মান্থস ওল তো যার ওর জন্য ওরা আর কি বলে দিয়েছে ঠিক আছে ছোট বাচ্চা আছে তো মা না আসলেও হবে ওই জন্য আদিত্য একাই নিয়ে যাচ্ছে ওকে তো ওই ইন্টারভিউ হবে আর এই এখন আমি ব্রেকফাস্ট করে মানে আদ্রিককে ঘুম থেকে তুললাম এখন ব্রেকফাস্ট করিয়ে দেবো ওকে একটু গোলাউটি বানিয়ে দিচ্ছি ওকে করি মানে খাইয়ে দাইয়ে পাঠাবো কি জানি কি করবে কিছুই জানি না আমরা তো চেষ্টা করলাম এ কদিন ওকে শেখানোর তো জানি না কতটা কী বলতে পারবে না পারবে ও এতটাই ছোট তো ওরা ওদের মুডের উপরে আমাদেরকে চলতে হয়ই হলো ব্যাপার যাই হোক তো যাক দেখা যাক কি হয় এই যে হ্যাঁ শেষ হইছে কই যা শায় কু দাদাকে অল দা বেস্ট বলো টাটা আসি বলো দাদা ভালো করে ভালো রাখো

স্কুলে কি হয়েছে বলো স্কুলে বলো স্কুলে আমি ভর্তি হয়ে গেছি এপ্রিল মাস থেকে যাব বুনু এত দুষ্ট হয়েছে একটু একটু আগেই যে এই কুকুকে পুরো এখানে পুরো দাড় করিয়ে পুরো কোলে তুলেছে ভাগ্যি সব লাগেনি এই যে এটারে সান করিয়ে আনলাম আমার একটা পার্সেল এসছে সেটা হলো আমার ওই সেলাইয়ের একটা জিনিস খুলে দেখাচ্ছি এটা আনিয়েছি এটা অ্যাকচুয়ালি ডরি লুপ তো এটা দিয়ে ওই ব্লাউজ আর সালোয়ারের যে পেছনে ডরিটা থাকে এটা দিয়ে এটা বানায় খুব ইজি এটা দিয়ে ডরিটা রিভার্স করা এটা আনিয়েছি আমি দিদি যে ঘড়িটা দিয়েছিল তার মধ্যে একটা ছোট এইটুখানি ঠিক এইটুখানি পুচকে একটা স্পাইডারম্যান লাগানো ছিল দেখি নিয়ে নিয়ে তার তাকে খুললো ঘড়িটা থেকে খুলে এখন এই স্পাইডারম্যানটাকে ও নিয়ে হ্যাঁ মানে এই কুহুকে আমি সান করালাম সেই বার্তাবের জলে এই স্পাইডারম্যানটাকে তিনবার সান করালো তিনবার গা মোছালো এখন আবার এই চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে মানে কত কিছু যে মাথায় ক্রিয়েটিভ আইডিয়া আসে তারপরে আবার যাচ্ছিলো এক্ষুনি দৌড়ে ওকে ভাত খাওয়ানোর জন্য তুই যখন ভাত খাবি তখন স্পাইডারম্যানকে খাইয়ে দিস ঠিক আছে ঠিক আছে তো আচ্ছা এখন আবার বনুর বডি লোশন মাখাচ্ছে ওরে স্পাইডারম্যানের উপর ভালোবাসা রে ওইভাবে ওর পিছন দিকটা মু সামনের দিকটা কর স্পাইডারম্যানের মুখের সামনেটা কর আরে তুই মারছিস স্পাইডারম্যানকে সোজা করে মাখা অল্প করে একটুখানি একটুখানি ব্যাসা লাগবে না মুখে মাখা পেছনে কে মাখায় স্পাইডারম্যানের মুখে মাখা সোজা কর তা হাতের ক্রিমই তো ওকে মাখাবি হাতের ক্রিম লাগলে অসুবিধে কি আছে সোজা করে নে হাত দিয়ে হ্যাঁ 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 নে মাখা মাখি দে হ্যাঁ ব্যাস আর স্পাইডারম্যান কম আমার বিছানার চাদর মারছে বেশি ক্রিম বাকিটা তুই মেখে নে মুখে মেখে নে বাকিটা তুই মেখে নে মুখে খাইয়ে দাইয়ে দিয়েছি এবার তুই ঘুমাবি ও খাবে ঠিক আছে আর যেন একটু কোনো কথা শুনে চুপ করে ঘুমিয়ে পড়বে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও বাবা আবার আস্তে কথা বলতে হবে যদি আমি এখন না ঘুমাতে দেখি দুজনকেই তাহলে পেটাবো ঠিক আছে বাজে সাড়ে পাঁচটা বাজে বিকাল তো আমি এই যে তেল হাতে নিয়ে বসে রয়েছি মহারানী উঠেবেন তাকে তেল মাখাবো তো আদ্রিককে অ্যাকচুয়ালি স্কুল থেকে চার কপি পাসপোর্ট সাইজ ছবি তুলতে বলেছে তো একটু পরে ও যাবে গিয়ে ছবি তুলে আনবে যাচ্ছে দাদাইয়ের সাথে ফটো তুলতে উপরে জ্যাকেটটা খুলে নেবে কলার দেওয়া গেঞ্জিতে ভালো উঠবে বাই টাটা বাই ভালো করে চুলটা সুন্দর করে ইসে করে তারপরে ফটোটা তুলবে আর যেরম যেরম বলবে সেরম ভাবে বসে তাকাবে ঠিক আছে এদিক ওদিক এরম ঘাটটা ঘোরাবে না ঠিক আছে বসে ভালো করে তুলবে গেছিল এই ফটো তুলে এলো আর ওখানে একটা ওই কেকের দোকান খুলেছে তো ওখান থেকে ওই এসে নিয়ে এসছে স্যান্ডউইচ কিনে নিয়ে এসছে জন্য কেক আমরা তিনজন খাবো বাবাদের কেক খাওয়া বারণ খাওয়া দেখলেই এর কান্না শুরু হয় কি রে তুই তুই খেতে পারিস না বলে কাদিস হ্যাঁ খাবি খাবি একটু খাবি খাবি দেয় না কেউ দেয় না তো দাদা তুই একটু বড় হ তুইও খাবি দাদা যেমন খায় তুই খা তাড়াতাড়ি আদ্রিকের পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসলো আদিত্য গিয়ে এখন আদ্রিক বাবু এগুলো স্কুলে আবার জমা করতে বলেছে ফাইনালি বাজে বারোটা এই যে দুজন দুদিকে ঘুমিয়েছে সন্ধ্যাবেলা আজকে এত হেভি খাওয়া দাওয়া হয়েছিল রাত্রিবেলা কোনো রকমে মানে দুটো রুটি কষ্ট করে আর কি খেয়ে দে আসলাম তো ফাইনালি আজকে আদিকে অ্যাডমিশানটা মানে হওয়াতে খুব ইয়ে হচ্ছে মানে মন থেকে একটা মানে কী বলবো এত চিন্তা হচ্ছিল কদিন ধরে পড়াশুনো ও যাই করুক না কেন আমি সময় চাইবো আগে একটা ভালো মানুষ হোক সবসময় সেই চেষ্টাই করি আমরা তো পড়াশুনোয় তো আপ অ্যান্ড ডাউন থাকবেই বাট মানুষ হওয়াটা আগে খুব দরকার এটা আমার মনে হয় যাই হোক তো ধীরে ধীরে এখন বাড়িতে বলেছে যে কাউন্টিং ওয়ান টু টোয়েন্টি শেখাতে এই এখনও তো তিন মাস আছে এপ্রিল থেকে সেশন শুরু হবে এই টু জেডটা ভালো করে শেখাতে তো নাম ঠামগুলো তো বলতে পারছেই টুকটাক যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি শিখিয়েছি তো না খুব তাড়াতাড়ি এই ক্যাচ করে নেয় আশা করি মানে শেখালে ভালো মতন শিখে যাবে অ্যানিমেল এগুলো ভালো চেনে আর কি তো এখন ধীরে ধীরে টুকটুক করে কুহুর জন্য আমার একটু অসুবিধা হচ্ছে এখন ওকে নিয়ে বাট ঠিক আছে একটু আর আশা করি মানে আর পনেরো দিন পরে আরেকটু চেঞ্জ হয়ে যাবে সব কিছু তো তখন আমি ওকে নিয়ে টাইম টু টাইম পড়াতে বসতেও পারবো ঠিক মতো সব কিছু হবে এখন একটু বেটাইম হয়ে যাচ্ছে এখন একটু আমি এখন ধীরে ধীরে চেষ্টা করছি আর কি যাতে ওকে একটু আগে ঘুম পাড়ানো যায় যেহেতু মর্নিং স্কুল সকাল সাড়ে আটটা থেকে স্কুল স্টার্ট হবে তো ওকে তাড়াতাড়ি রাতে ঘুম পাড়ানোটা খুব দরকার তো দুটো বাচ্চা নিয়ে আমার একটু অসুবিধা হচ্ছে লোভ হয়ে যাচ্ছে বাট আশা করি আমি পারবো তো ধীরে ধীরে একটু একটু করে হ্যাবিটগুলো চেঞ্জ করানোর চেষ্টা করছি যাই হোক স্কুলে সমস্ত আপডেট আমি দেবো এরপরে যখন স্কুলে ভর্তি হবে ইয়ে হবে তো মানে ক্লাস স্টার্ট হবে এখনও তো ক্লাস স্টার্ট হতে বাকি আছে মার্চ মাসে বলেছে যে আবার কন্ট্যাক্ট করবে ওরা ওই স্কুল ইউনিফর্ম বুকস যা যা লাগবে আর কি ওগুলো ওরা দিয়ে দেবে ওই সময় যাই এই ছিল আজকের ব্লগ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেলডেন্টারা বাই বাই